মানে গত বছর ডিসেম্বর থেকে এই প্রবলেমটা উনি ক্রিয়েট করছে। মানে অ্যাকচুয়ালি এমন একটা অবস্থা ছিল যে এমনই ব্যথা ছিল যে সামান্য একটা নিজের যে পরার কাপড় সেটা অবধি পড়লেও সে চিৎকার পারতো। এত ব্যথা? হ্যাঁ, এর মধ্যে আমরা তো অনেকভাবে তাকে ট্রিটমেন্ট করছি, অনেক ব্যয়বহুলভাবে হাসপাতালে আমরা ওনাকে ট্রিটমেন্ট করছি। ওখান থেকে কোনো প্রকার ইম্প্রুভ হয়নি, বরং যে অ্যাটলিস্ট ওনারা বলছে যে এটা অ্যাট এ টাইম বারবার হতে পারে। তখন আমরা ডাক্তার শফিউল্লাহ স্যারের দেখলাম যে উনি এই টাইপিং একটা মানে যে কোনো হাড়ের সমস্যার সমাধান করে। সো তখন আমরা ওনার অ্যাড্রেসে আসছি, আসার পর এখান থেকে ট্রিটমেন্ট করার পর থেকে উনি ভালো। আমরা প্রথম তো বাহিরেই ট্রিটমেন্ট করলাম, মানে এসে যে পরে উনি যখন ওনার এমআরআই রিপোর্ট দেখে বললো যে ভর্তি থাকতে হবে, এরপর ভর্তি অবস্থা এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আপনাদেরকে আমরা ডিপিআরসি হসপিটালে যে রোগী থাকেন তাদের সাথে কথা বলিয়ে দিই এবং তাদের যে সমস্যা এবং তাদের যে চিকিৎসা ব্যবস্থা এখানে হয় সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। তেমন আজকেও আমাদের সাথে একজন মা আছেন যিনি অনেকদিন যাবতই ব্যথায় ভুগছিলেন এবং প্রচণ্ড ব্যথায় উনি কষ্ট পাচ্ছিলেন অনেক বছর ধরেই। আজ আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব কি সমস্যা ছিল এবং সেইখান থেকে যে তিনি পরিত্রাণ পেয়েছেন সেই সম্পর্কে। জি মা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে হাজিরি জয় বেগম। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? সায়দাবাদ। সায়দাবাদ মা, একটু বলবেন আমাদেরকে আসলে আপনার কি সমস্যা ছিল বা কি হতো? পায়ে ব্যথা, তারপরে কোমরের ব্যথা, সব শরীরে ব্যথা ছিল। স্যারের কাছে আসলাম। এটা ঠিক কতদিন ধরে, মানে কত বছর? এক বছর ধরে। এক বছর ধরে? এর আগে আপনি স্বাভাবিকভাবে হাঁটা চলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক বছরে দুই বের হলো। আল্লাহ, ছেলে শুই না, ছেলে যে স্যারের কাছে লইল, সে লইছে স্যারের কাছে চিকিৎসা করতেছে, আল্লাহর রহমতে আমি ভালো হয়েছি। আচ্ছা, স্যারেও ভালা, স্যারের কথাবার্তি সব দিকেই ভালা। আচ্ছা, আমিও চিকিৎসা করলাম ভালো। এর আগে এখানে আসার আগে কি কোথাও চিকিৎসা করেছেন? হসপিটালে। কি চিকিৎসা ছিল সেখানকার? মনে ওষুধ খেয়ে দিচ্ছে, তারপরে ইংলিশিন দিচ্ছে। সেখান থেকে কোনো উপকার পাননি? না না না, যে আবার হইলো, আবার হইলো পর ছেলে হেনকার খোঁজ পাইলো, খোঁজ পাওয়া নেই ছেলে আমার, আবার হেনে যে লইলো যে ফোনে লে যে। আচ্ছা, এই যে আপনি এখানে এসেছেন তার আগে যখন আপনার ব্যথা ছিল তখন আপনার আসলে কি হতো? ধরেন আপনি ঘুমাতে পারছেন না অথবা ঘুম থেকে উঠলে ব্যথা করতেছে, কি হতো? সারাদিনই ব্যথা করতো বাবা, সারাদিন ব্যথা করতো, বেড়া ভুগতাম চিকের ব্যথা, বিছনাতে উঠা পাতাম না, বিছনার মধ্যে সব করতাম, আমার বইয়েরা করতাম মাঝে মাঝে। আচ্ছা, তারপর যখন ডক্টর সাহেবের কাছে আসলেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যখন আপনাকে দেখলো কি বললো? স্যার এমআরআই করলো, এমআরআই কইরা পায়ের হাড় আছে না, আর দিগুলো এরকম ফাঁকা হয়ে গেছে, তা বাদে রক্তটা চাপ খাই গেছে গর্দানের। তো স্যারে বললো যে এই রক্তটা দেওয়ার সময় মনে আছে পাঁচ বছর দায় খেলো কিছু হইব না, ছেলে তো দায় খেলেতেছে, তো এটা যদি বতিক থাকেন তো এটা রহমদানে স্টক করা পারে, আর এই যে হাড় এরম ফাঁকা হয়ে গেছে দেখাইলো। স্যার কি এমন কিছু বলেছেন যে আপনি চিকিৎসা নেন আপনি সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস। আচ্ছা, সেই মোতাবেক আপনারা স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেলেন। ভর্তি হওয়ার পর থেকে ঠিক আপনার যখন ট্রিটমেন্ট শুরু হলো তার কয়দিন পর থেকে আপনি বুঝতে শুরু করলেন যে আমি আসলে আমি স্যারের কাছে ভয় লাইলাম না, এই যে এই ডাইন ডাইন পাটার মধ্যে ব্যথা ছিল, এই ডাইন পায়ে ব্যথা ছিল, স্যারে দেখে আমার ইংলিশ দিয়ে দিল, দিল পরে আল্লাহ রহমতে ব্যথাটা কমে গেল, কমে গেল। তো একদিন ভর্তি গ্রহণের আগে একদিন ইংলিশ দিচ্ছে, আবার ভর্তি কিছু পর একটা ইংলিশ দিচ্ছে, হাঁটুর ব্যথা নাই, একেরই নেই, একদমই নেই, না 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 ব্যথাটা তো নাই, ব্যথা এমনি এমনি হাঁটা চলা করতে তার ব্যথাটা হয় না? না না না। আপনারা ভর্তি ছিলেন কতদিন এইখানে? এগারো দিন। এগারো দিন। এই এগারো দিনে আপনাদের ট্রিটমেন্টগুলো মানে কি ছিল বা কতবার করে ট্রিটমেন্ট করতে একটু বলতে পারবেন? তিনবার করালো, এগো তো ব্যায়াম করবার লাগা, তিনবার করে থেরাপি দিত, থেরাপি দিত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর ওই যে আবার গোল গোল কি জানি উনিও লাগাইছে, তিন দিন লাগিয়েছিল, পশু গাছে লাগাইছে, সুইদা খোঁচা খোঁচা লাগাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাগাইলো পর আমার কইলো যে মা আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। আমরা বাবা সুস্থ লেগে তো তোমাকে চাইছি, আল্লাহ কাছে দোয়া করি, তোমরা বিবে থাকো ভালো, আমার আল্লাহ ভালো রাখো। আচ্ছা আচ্ছা, এই যে সামগ্রিক যে ট্রিটমেন্টটা নিলেন এবং আজকে এগারো দিন পর এখন আপনার
কি মনে হচ্ছে যে আপনি যে এখানকে এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছেন সেই ট্রিটমেন্টটা কি সঠিক ছিল? আমি দেখলাম ঠিকই আসল স্যারও ঠিক এত বড় মানুষ যে স্যার কথাবার্তা অনেক ভালো। আপনার যারা ট্রিটমেন্ট দিয়েছে যেমন থেরাপিস্ট ছিল, নার্স ছিল, তারপরে হচ্ছে এখানকার যে ম্যানেজমেন্ট ছিল, তাদের কোনো ত্রুটি আপনাদের মনে হয়েছে কিনা? না, ভালোই আছে। আচ্ছা, আমগুলো লগে ভালো ব্যবহার করছে, আমরা ওইরকম না, আর আমগুলো লগে ব্যবহার খারাপ করে নেই। আচ্ছা, সত্যি ব্যবহার ভালো করছে। জি, এই যে মা আপনি ট্রিটমেন্ট নিলেন, এখন ধরেন আপনার যেরকম সমস্যা ছিল এরকম আরও অনেক পেশেন্ট আছে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে, যারা আসলে জানেন না যে, যেমন আপনি এর আগেও ট্রিটমেন্ট করেছেন কোনো জায়গায়, আপনি জানতেন না যে কোথায় গেলে আমি আসলে এটা সঠিক ট্রিটমেন্ট পাবো। টাকা ভালোইছিয়া জানে কষ্ট এই জন্য। তো এরকম আরও অনেক রোগী আছেন যারা এখনও জানেন না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, ভালো হয়ে গেছে, তা আমি তো ভালো হয়ে গেছি, আল্লাহ আমার ভালো করছে, আল্লাহর হুকুম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ মা। দর্শক, এখানে আমরা ওনার ছেলের বউকে একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনার যে সমস্যাটা ছিল, এই যে জার্নিটা, এই টোটাল বিষয়টা উনি ওনার সাথেই ছিল এবং ওনার কাছ থেকে সামগ্রিক বিষয়টা জানবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আপনি তো এই যে আপনার যে শাশুড়ি ওনার যে সমস্যাগুলো ছিল এবং যে এই যে ট্রিটমেন্টের যে জার্নি, এই পুরো সময়টাতে আপনি ওনার পাশে ছিলেন, আপনি ওনাকে হেল্প করেছেন সামগ্রিকভাবে, একটু বলবেন প্রথম থেকে যে আসলে কি হয়েছিল এবং সেখান থেকে কিভাবে আজকে সুস্থ হলেন। মানে গত বছর ডিসেম্বর থেকে এই প্রবলেমটা উনি ক্রিয়েট করছে, মানে অ্যাকচুয়ালি এমন একটা অবস্থা ছিল যে এমনই ব্যথা ছিল যে সামান্য একটা নিজের যে পরার কাপড় সেটা অবধি পড়লেও সে চিৎকার পারতো, এত ব্যথা। হ্যাঁ, এর মধ্যে আমরা তো অনেকভাবে তাকে ট্রিটমেন্ট করছি, অনেক ব্যয়বহুলভাবে আমরা ওনাকে ট্রিটমেন্ট করছি, ওখান থেকে কোনো প্রকার ইম্প্রুভ হয়নি, বরং অ্যাটলিস্ট ওনারা বলছে যে এটা অ্যাট এ টাইম বারবার হতে পারে। তখন আমরা ডাক্তার শফিউল্লাহ স্যারের দেখলাম যে উনি এই টাইপিং একটা মানে যে কোনো হাড়ের সমস্যার সমাধান করে, সো তখন আমরা ওনার অ্যাড্রেসে আসছি, আসার পর এখান থেকে ট্রিটমেন্ট করার পর থেকে উনি ভালো। আমরা প্রথম তো বাহিরেই ট্রিটমেন্ট করলাম, মানে এসে যেয়ে, পরে উনি যখন ওনার এমআরআই রিপোর্ট দেখে বললো যে ভর্তি থাকতে হবে, এরপর ভর্তি অবস্থা এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আচ্ছা, এর মধ্যে কি কোনো ডক্টর বা কেউ অপারেশনের কথা বলেছিল? হ্যাঁ, বলেছিল, বলেছিল যে ওনার হাঁটুর মধ্যে নাকি পোজ হয়েছে, ওটা অপারেশন করে। এখানে একটা বিষয় আসলে অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধরেন যে কোনো পেশেন্ট ভালো হওয়ার প্রথম প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আপনার সঠিক ডায়াগনোসিস। যদি আপনার রোগটা ঠিকঠাক মতো ধরা পড়ে তাহলে আপনার চিকিৎসাটা অনেক ইজি হয়ে যায়। এটা আসলে আমাদের বাংলাদেশে বলেন বা অনেক কান্ট্রিতে এখনো ঘাটতি আছে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার শাশুড়ি সুস্থ থাকুক, দোয়া রইল, মা আমাদের জন্য দোয়া করবেন, আর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার জন্য দোয়া করবেন, মানুষ অনেক ভালো, যেন উনি আপনাদের মতো অনেক পেশেন্টের এরকম হেল্প করতে পারে। ম্যাম, আমাদের এরকম আরো অসংখ্য রোগী আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, মানে আমার নিজের চোখে দেখা যে যদি আপনারা কারো এই টাইপিং প্রবলেমে থেকে থাকেন, মানে আমার অ্যাডভাইস, এখানে আসলে আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এই যে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করলেন, তাতে আসলে অনেক পেশেন্টেরই উপকৃত হবে। জি, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন।
বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল